হাওড়া জগৎবল্লভপুর এলাকা থেকে একটি মেয়ে দশমীর রাতে নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি জানা যায় শনিবার থেকে। মেয়েটিকে খোঁজার জন্য প্রথমে বাড়ির লোকজন জগৎবল্লভপুর থানায় যায়, পরে আবার সেই পরিবারের লোকজন ডোমজুর থানায় গিয়ে কমপ্লেন করে যে পাশের গ্রামের এক যুবক তাকে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। এই ঘটনা কানাকানি শোনা যেতেই পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন। প্রায় 10 দিন হয়ে যাওয়াতেও এখনও মেয়েটিকে বাড়িতে না ফেরাতেই বাড়ির লোকজনেরা খোঁজ খবর চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত মেয়েটিকে ধরতে পারছেন না কেউই, যুবককেও ধরতে পারছেন না প্রশাসন। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসনের কাছ থেকে সেই নাবালিকার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ভেঙে পড়ছেন পরিবারের সমস্ত লোকজন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। দেখুন না, পায়খানা কাছে কি মেয়েটা দেখুন, দেখতে পাচ্ছি না, রাস্তা ঘুরে এসেছি, পায়খানা কোনো দেখেছি, সব ঘরে খুঁজেছি, বলতে পাচ্ছি না মেয়েটাকে। মানে পায়খানা উঠতেই মানে চলে গেছে না, কী কী যেতে কী করলো, আমি সব জায়গায় খুললাম, মোমো করে ডাকলুম, ডাকতে আমার ভাষা দিয়েছে, মেয়েটা বলছে কি ওই ঝিমেকুটু পড়েছে, উঠতেই বলছে কী হয়েছে, ওই দেখ না মুখে পাওয়া যাচ্ছে না, কি চলে গেলো না কি কোথায় গেলো, বলতে কী করলুম, কী করে সব বসা চুপচাপ খুঁজে নিচ্ছি। আর বিবেকটা আমার ভাষার ছেলেটা বলছে, ফোন করলো ছেলেটাকে, ছেলেটা বললো আমি এবং মুখ জায়গায় আছি, ও বললো বলতে তোমার ভাই ছেলেটা বলছে তাহলে বাপি চলো এক্ষুনি চলো বাইক করে, বলছে আজ রাত্রে যাওয়া যাবে না, কাল সকালে যাবে, সকালা বললো যাবো সকালে, আমি তা সকালে যাবে, মেয়ে ছেলে বাড়িতে গেছিলাম আমরা, তারপরের দিনই আমি বললো তুমি আমি কেস করবো না, কিছু করবো না, আমাদের মেয়ে ফেরত দাও, তোমার ছেলে তোমার নিয়ে নাও, বলতে তারা গ্রাহ্যই করলো না করতে। সেই দিন তারপর পুলিশ বললো ঠিক আছে আজ দিনটা দেখুন, দেখে রবিবারে কেস করেছিলাম, গিয়েছিলাম থানাতে, তোমাকে তাড়িয়ে দিলাম আমাদের ঘরে, বলছে মা জানে না কেস করলো, বলতে কী করলো, বলতে তাড়িয়ে দিল, আমার মা গেছিলো, আমি গেছিলাম, আমার দিদিরা গেছিলো, তোমাকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিতে চলে এলাম ঘরেতে, এসতে এই মেয়েটা 16 বছর বয়স, গিয়েতে আর কী করলুম, চুপচাপ ঘরে এলো, আমি পুলিশ কিছু করছে না আমাদের ঘরে না করতে। আবার কিন্তু আবেদন করছেন? হ্যাঁ, আবেদন মানে কি আমি একই ফেরত পাই, এইটা ঝুমত হক ঘটনা ঘটেছে বলতে কি শনিবার রাতে আমি ঠিক জানি না, কিছু একটু আমাদের এ ছিল, পুজো ছিল, একটু আমার পুজোয় ঘুরে ঘাড়ে মানে হ্যাঁ শরীরটা আমার খারাপ মতো ছিল, আমি শুয়ে পড়েছিলাম সকাল সকাল, এবার শুয়ে পড়তে এবার রাত্রিবেলা তখন একটু সব বাড়িতে হইচই করে, যেটা মুখে পাওয়া যাচ্ছে না, মুখে পাওয়া যাচ্ছে না, আমরা উঠলাম। কত বয়স হয়েছে মেয়েটার? বয়স এই 16 বছর। ঘুমন্ত অবস্থায় উঠে এবার রাস্তার ধারে দেখতেও যাই, ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করি, বলছে আমরা তো কি করে বলবো, এখন অনেক ছেলে মেয়েরা যাচ্ছে রাতের বেলায়, তখন গিয়েছিলাম, সেটা ওই শনিবার দিন রাত্রি, হ্যাঁ শনিবার কিছুই ছিল না। দুর্গাপুজোর পর, হ্যাঁ বিজয় দশমীর পর, হ্যাঁ তারপর থেকে আপনারা কি খোঁজ খবর নেন? খোঁজ খবর নিয়ে বলতে কি আমি তারপরের দিন আমাদের জগৎবল্লভপুর থানায় একটা মিশন ডায়েরি করি, মিশন ডায়েরি করার পরেও এখনও কোনো তার কোনো সুহা পাইনি, পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না, দুবার গিয়েছিলাম, খালি বলছে দেখছি এই পর্যন্তই, আমার প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাকে যেন আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেয়। আপনার নাম? আমার নাম অনুপ ধর।